আজ আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা প্রেজেন্টেশন রেডি করা শিখব। সো প্রথমে আমাকে পাওয়ার পয়েন্টের স্লাইডে যেতে হবে। এখানে আমার অনেকগুলো পাওয়ার পয়েন্ট রেডি করা আছে, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেমপ্লেট থেকে আপনি আপনার মতো করে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করবেন। সো প্লাস বাটনে ক্লিক করার পর চুজ টেমপ্লেট, এখানে আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। আপনি চাইলে এই টেমপ্লেটকে মডিফাই করে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে আপনি ব্ল্যাঙ্ক থেকেও তৈরি করতে পারবেন। সো আমি আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন। আমি টেমপ্লেট থেকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। সো ক্লিক করার পর দেখেন ফ্যামিলি রেসিপিস, এখানে এটা একটা টেমপ্লেট, এই টেমপ্লেটকে ব্যবহার করে আমি আপনাদেরকে কিছু দেখাবো। সো এখানে দেখেন অ্যাড কমেন্ট অ্যান্ড ইডিট স্লাইড, আপনি ইডিট স্লাইডে যাবেন, দেখেন এখানে আপনি শো করবে। সো এখানে প্লাস বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে, অ্যাড স্লাইড, আপনার যেটা মন চায় সেটা নিয়ে কাজ করতে পারবেন। আর এখানে টেমপ্লেট যেহেতু আছে, আমি জাস্ট ওই টেমপ্লেটকে মডিফাই করা আপনাদেরকে দেখাবো। সো এখানে যে একটা ছবি আছে এখানে ক্লিক করলে দেখেন এখানে ডিলিট অপশন আছে, আপনি চাইলে ডিলিট করে দেন নতুন একটা ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটাকে ডিলিট করে দিলাম, সেম আমি একটা প্লাস বাটনে ক্লিক করার পর ইমেজ নেব, আমার কম্পিউটার থেকে ইমেজ নেব কিংবা মোবাইলের ফোন থেকে ইমেজ নেব। এখানে আমি ইমেজটা নিলাম, নেওয়ার পর ইমেজটাকে আমি ফরম্যাটে সুন্দরভাবে বসায় দিব, আমি চাইলে রোটেট করে নিতে পারবো, এ করে নিতে পারবো। সো এভাবে ওকে দেওয়ার পরে এভাবে আপনার ইমেজটা সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে বসায় দিতে হবে। আপনি যদি চান এখানে টেক্স বসাই দেবেন, সো টেক্সে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিরিয়ানি বোল্ড আন্ডারলাইন করতে পারবেন, মানে ইচ্ছা মতো আপনি বসাই দিতে পারবেন, কোথায় বসাবেন ইচ্ছা মতো আপনি বসাই দিতে পারবেন বিরিয়ানি। সো এভাবে আপনি আপনার মনের মতো করে ইমেজ দেন এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, প্লাস এখান থেকে আপনি শ্যাডো করতে পারবেন, অ্যাঙ্গেল ডিস্টেন্স শ্যাডো করতে পারবেন, মানে ইচ্ছা মতো আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আর প্রেজেন্টেশন তৈরি করে আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। সো ইনপুট ডিভাইসগুলো আবার আলোচনা করব, সেক্ষেত্রে ইনপুট ডিভাইস, ফার্স্ট ইনপুট ডিভাইস মাউচ, সেকেন্ড ইনপুট ডিভাইস বারকোড রিডার, থার্ড ডিভাইস স্ক্যানার, ইনপুট ডিভাইস কিবোর্ড, ইনপুট ডিভাইস মাইক্রোফোন, ইনপুট ডিভাইস ক্যামেরা। সেম প্লাস বাটনে আপনি যেগুলো পাবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, টেক্সট করতে পারবেন, শেপ অনেকগুলো শেপ আছে এগুলো অ্যাড করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রেজেন্টেশনটা রেডি করতে হয়। জাস্ট আমি এখানে ক্লিক করবো আমার এখানে ফরম্যাটে। সো ফার্স্ট টাইমে আমি একটা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস বাটনে ক্লিক করলে টেক্সটে ক্লিক করার পরে আপনি যে টেক্সটটা এখানে ইয়ে করবেন লিখবেন, আমি ইনপুট ডিভাইস লিখেছিলাম, ইনপুট ডিভাইসটা এখানে ওকে করা আছে। দেন ইনপুট ডিভাইসগুলোর মধ্যে যেগুলো পড়ে যেমন মাউস, মাউসের পিকচারটা আমি এখান থেকে অ্যাড করেছি ইমেজ, দেন টেক্সটটা টেক্সট করে ওখানে ইঙ্গিত করে দিয়েছি, দেন বারকোড রিডার সেম প্রসেসে আমি এখানে ইমেজটা অ্যাড করে দিয়েছি, এখানে প্লাস বাটনে ক্লিক করে টেক্সটটা অ্যাড করে দিয়েছি। আমরা ইনপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করতেছি। দেন স্ক্যানার, স্ক্যানার দেন কিবোর্ড, দেন মাইক্রোফোন, দেন ক্যামেরা, দেন স্কুল ট্রিপল লাইন। ধন্যবাদ সবাইকে।